বাচ্চারা সাধারণত বিভিন্ন কারণে স্পাইনাল ইনজুরি হয়, যেমন বাচ্চারা খেলতে গিয়ে যদি কোনো কারণে স্পাইনে আঘাত পায়, বাচ্চারা উঁচু থেকে পড়ে গিয়ে যদি স্পাইনের হাড্ডি ভেঙে স্পাইনে আঘাত পায়, অথবা বাচ্চারা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যানবাহনে চলাচল করতে গিয়ে স্পাইনে আঘাত পায়, সেক্ষেত্রে স্পাইনাল ইনজুরি নিয়ে আসে। স্পাইনাল ইনজুরিতে সাধারণত কী কী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে? স্পাইনাল ইনজুরিতে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে, কোমরে ব্যথা নিয়ে আসতে পারে শুধু, অথবা দেখা যাচ্ছে কোমরে ব্যথার সাথে পায়ের শক্তি চলে গেছে, প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারতেছে না, অথবা হাঁটতে পারে না, অথবা স্পাইনে ইঞ্জুরির কারণে দেখা যাচ্ছে দুই পায়ের শক্তি চলে গেছে, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। সাধারণত আমাদের স্পাইন ঘাড় থেকে কোমর পর্যন্ত বিস্তৃত, সুতরাং স্পাইনের কোথায় ইঞ্জুরি আঘাতপ্রাপ্ত হয়েছে তারপর বেসিস করে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। স্পাইন ইঞ্জুরি হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন, কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনার বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সাধারণত বিভিন্ন উপসর্গ দেখে একটা এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই করে রোগের ধরনটা ধরা হয় এবং সেই হিসাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, সমসাময়িক জ্ঞানের অধিকারী। সুতরাং বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে স্পাইন ইঞ্জুরি সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়। আপনি আপনার বাচ্চার সুস্থতার জন্য স্পাইন ইঞ্জুরির পর বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।